নিরাপদে জান্নাতে যাওয়ার একটি অন্যতম মাধ্যম হলো পরস্পর সালাম বিনিময় বেশি করা। সালামের বিষয়টা আমরা যত হালকা মনে করছি এতটা নয়, এটার সূচনা হয়েছে একেবারে মানুষ সৃষ্টির শুরু লগ্ন থেকে, এবং এই সালাম প্রদানের শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহান ওয়া তাআলা। মুসলিমদের সাথে সাক্ষাৎ হবে, যদি আপনি বুঝতে পারেন ইনি মুসলমান তাকে সালাম দেন। এই সালাম শুধু সালাম নয়, এটা একটা দোয়া। এই সালামের মধ্যে দোয়া আছে, শান্তির দোয়া আছে, রহমতের দোয়া আছে, বরকত। এমন ঘরে ঢোকার ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা নিজেরাই নিজের উপর সালাম দাও। তাহলে যদি কেউ কম করে সালাম দেয়, আমি বাড়াতে পারবো যতটুকু শরীয়ত অনুমতি দিয়েছে, আর যদি সালাম দিতেই পরিপূর্ণ সালাম দেয় তাহলে আমি সেইভাবেই পরিপূর্ণ উত্তর আমি তাকে দিব। খাওয়ার সময় সালাম দেওয়া যায় না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইফশাউস সালাম, নিজেদের ভিতরে বেশি বেশি সালাম প্রদান করো। সালাম এটা আসলে কি? সালামটা হলো যেমন একটু আগে শুনলাম, আল আদাবুন ইসলামিয়া, এটা ইসলামিক শিষ্টাচার এবং এটা আদব। আর এই ইসলামী শিষ্টাচার এর সম্পর্ক শুধু ইসলামের সাথে নয়, আপনি আশ্চর্য হবেন, মানুষের আদম সন্তানের যত কর্মে বিষয় রয়েছে, কর্ম বিষয় রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম কর্ম যেটা করতে হবে তার মধ্যে দুটা কর্ম, যে দুটাই হাদিসের মধ্যে আসে, একটা হলো হাসির উত্তর দেওয়া আর আরেকটা হলো সালাম প্রদান করা। দলিল বুখারী মুসলিম হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লাম্মা খালাকাল্লাহু আদম, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ওয়া নাফাখা ফিহি রুহ, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটির পুত্তলিকা তৈরি করেছেন, এরপরে তার ভিতরে রুহ দিয়েছেন। রুহ জিনিসটা কি? কুলির রুহ মিন আমরি রব্বি, কোরআনে বলছেন, এস আলুনা কানের রুহ, হে রসুল সালাম আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করলে তাদেরকে বলেন, আমরু রব্বি, এটা আমার রব এবং প্রতিপালকের হুকুম। তার মানে হলো ভিতরে যে কল্প আছে, এই কল্পটা যে পাম্প করে, এটা যে নড়ে, এটা যে চলে, যেটার দ্বারা আমরা নিঃশ্বাস নেই এবং দেই, এটা এমনি চলেন, এটা আল্লাহর হুকুমে চলে। তো আদম আলাইহিস সালামকে এই পুরাটা বডি তৈরি করার পর আল্লাহ তাআলা তার মধ্যে রুহ দিয়েছেন, তার মানে এখন এই কল্পটাকে চলার অনুমতি দিল। রুহ আসার সাথে সাথে আদম, এই যে তোমার পাশে কিছু ফেরেশতা বসে আছে, দেখেন প্রথম শিক্ষা শুরু, বলছে তুমি তাদের কাছে যাও, ফাসাল্লিম আলাইহিম, তাদেরকে যে সালাম দাও, হাদিহি তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, এই সালাম প্রদান করার নিয়ম, এটা তোমার জন্য আমি সাব্যস্ত করে দিলাম এবং তোমার সকল সন্তানের জন্য এই নিয়ম আমি সাব্যস্ত করে দিলাম। তাহলে সালামের বিষয়টা আমরা যত হালকা মনে করছি এতটা নয়, এটার সূচনা হয়েছে একেবারে মানুষ সৃষ্টির শুরু লগ্ন থেকে, এবং এই সালাম প্রদানের শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহান ওয়া তাআলা। এটার দ্বারা লাভ কি? এটার দ্বারা অনেক লাভ রয়েছে, এটা আমাদের ব্যক্তিগত লাভ রয়েছে, এবং এটা আমলের মাধ্যমে যেমন সওয়াব হয় ঠিক তেমনই আল্লাহর হক আদায়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আর এক জায়গায় বলছেন, ফাইদা দখলতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতুম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়িবা। সালাম তো সবসময় দিতে হবে, কোনো ঘরে যদি তুমি প্রবেশ করো, ওই ঘরে কেউই নেই, তখন তুমি নিজেকে সালাম দাও। এই নিজেকে সালাম দেওয়া, এই সালাম তোমার জন্য বরকত হবে, তোমার জন্য কী হবে, বরকতের কারণ হবে। তো আমরা প্রথমে জিনিসই জানলাম, দুটা জিনিস জানলাম, সালামের হুকুম কি, আর একটা হলো সালামের সূচনা কি। তো আমি বলেছি সালাম এটা একটি ওয়াজিব আদাবুন ইসলামিয়া, এবং এটা একটি ইসলামের সূচনা থেকে চলে আসা একটি শিষ্টাচার। সালাম প্রদান করা এমন একটি কর্ম, যেই কর্মকে আল্লাহ নবী বলেছেন খাইরুল ইসলাম, ইসলামের অন্যতম কাজের মধ্যে এটা একটি। রাসূল সাল্লাম জিজ্ঞেস করা হয়েছে, আইউল ইসলামী খাইরুন, ইসলামের মধ্যে
কোন কর্মটি সবচেয়ে বেশি ভালো, উত্তম? রাসূল বলেছেন তাকরাউস সালাম, বলছেন ইতআমু তাআম, উত্তম কাজ হলো মানুষকে খানা খাওয়ানো। ওয়া তাকরাউস সালাম, আর বেশি বেশি সালাম প্রদান করা। আলা মান আরাফতা ওমান লাম তারিফ, যাকে চেনো তাকেও সালাম দেব, আর যাকে চেনো না তাকেও সালাম দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিসে তিনি বলছেন আফসুস সালাম, তোমরা নিজেদের ভিতরে বেশি বেশি সালাম বিনিময় করো। ওয়া আতআমু তাআম, মানুষদেরকে খানা খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা বন্ধনকে ঠিক রাখো। ওয়াসাল্লু আন-নাসু নিয়াম, আর তুমি ওই সময় সালাত আদায় করো যখন মানুষ শুয়ে আছে, অর্থাৎ তাহাজ্জুদের সওয়াব। কিয়ামুল লাইল আফসালুস সালাত বাদা সালাতিন মাকতুবা, ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হলো কিয়ামুল লাইল, রাত্রির সালাত। রাসূল বলছেন তুমি যদি এই কয়টা কর্ম করতে পারো, কি বেশি বেশি সালাম দিবা, মানুষদেরকে খানা খাওয়াবা, আর আত্মীয়তা বন্ধন ঠিক রাখবা, আর যখন মানুষ শুয়ে থাকে তখন নামাজ পড়বা, কি হবে? তাদখুলুস সালা তাদখুলুল জান্নাতা বিসালাম। এই চারটি কর্ম যদি করতে পারো তুমি ইনশাআল্লাহ নিরাপদে জান্নাতে চলে যাবে। তাহলে নিরাপদে জান্নাতে যাওয়ার একটি অন্যতম মাধ্যম হলো পরস্পর সালাম বিনিময় বেশি করা। আরেকটি হাদিসে বুখারী মুসলিম হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তুমি মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করার কোনো প্রশ্নই আসে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে পরস্পর একে অপরকে আল্লাহ যেন ভালো না বলে ভালোবাসতে হবে, একজন আরেকজনকে ভালোবাসতে হবে। আওয়ালা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটি কর্ম সম্পর্কে বলবো না, ইদা ফালতুম, যখন তুমি আমলটি করবা তাহাবাবতুম, তোমাদের পরস্পর ভ্রাতৃত্ব ভালোবাসা বৃদ্ধি পাবে। সেটা কি? আফসুস সালাম, নিজেদের ভিতরে বেশি বেশি সালাম প্রদান করো। তাহলে সালামের হুকুম, সালামের শিষ্টাচার, চলে আসার ইতিহাস, সালামের ফজিলত জানলাম। সালাম দিব কোথায় কোথায়? যখন যেখানেই কোনো মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হবে, কোনো মুসলমানের সাথে, কি বললাম, মুসলিমদের সাথে সাক্ষাৎ হবে, যদি আপনি বুঝতে পারেন ইনি মুসলমান তাকে সালাম দেন। হ্যাঁ, আপনি যদি আগে সালাম দিতে পারেন তাহলে আপনি আমার চেয়ে উত্তম বেশি। এই উত্তম নেওয়ার জন্য চেষ্টা করতে হবে কে আগে সালাম দেয়। রাসূল সাল্লাম বলছেন ইজা লাকিয়া আহাদুকুম, যখন তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি কারোর সঙ্গে সাক্ষাৎ হলে ফালিউসাল্লিম, তাকে যেন সালাম দিয়ে কথা শুরু করে, আগে সালাম দাও। ওয়া ইন হালাত বাইনাহুমা শাজার, সালাম দিয়েছি একসঙ্গে হেঁটে যাচ্ছি, মাঝখানে একটা গাছ পড়েছে, এই গাছের ওই পাশে দিয়ে আমি যাচ্ছি আর এই বাম পাশে দিয়ে আমার এই বন্ধু যাচ্ছেন, মাঝখানে গাছ পড়ুক অথবা কোনো দেওয়াল পড়ুক অথবা কোনো পাথর পড়ুক, আবার যখন ওখানে যেয়ে একসাথে হব আবার সালাম দাও। কি বোঝা গেল? সাক্ষাৎ যখনই হোক, আমরা কি মনে করি অনেক দিন পর দেখা হলে তখন সালাম দিই, একটু আগে দেখা হলো আবার দেখা হলে সালাম করতে হবে, এমনটা হয় না। তাহলে এত সুন্দর একটা নেকি, এত সুন্দর একটা আমল, যে আমলের জন্য আমার কোনো সময়ের অভাবের প্রয়োজন নেই, আলাদা কোনো প্রস্তুতির প্রয়োজন নেই, শিখার কিছু প্রয়োজন নেই, কোনো পয়সা খরচের প্রয়োজন নেই, শুধু সালাম দিলেই তো আমি সব পেয়ে যাবো। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘন ঘন বাজারে যেতেন, তো ওনার বন্ধু জিজ্ঞাসা করেছে ভাই আমি দেখি তুমি বাজারে আসো, কোনো কিছু কেনাকাটা করো না, শুধু বাজারে ঘোরো আর দেখি মানুষকে সালাম দাও, কিছু কিনেন না, কেন আসেন বাজারে? তিনি বলছেন আমি কোনো কেনাকাটার জন্য আসিনি, আমি এ জনসম্মুখে শুধু এজন্য আসি যেন আমি তাদের মাঝে সালামের প্রশস্ততা ঘটাই, আমি চাই সালাম দিয়ে সালামের ফজিলতটা যেন অর্জন করি। এই সাহাবা একরামদের আদর্শ এটা ছিল। তাহলে এক নম্বর আমরা জানলাম যখনই সালাম হবে তখনই আমরা একে অপরকে সালাম দেবো। আচ্ছা, এখানে আরেকটু কথা বলে দিই, সেটা হলে সালামটা কি জানেন, সালাম একটা গুরুত্বপূর্ণ দোয়া, এবং একটু ভালো করে শোনেন, এটা হলো নিঃস্বার্থ দোয়া, কোনো স্বার্থ নাই এই দোয়ার মধ্যে, ঠিক আছে?
আশ্চর্য বিষয় যে আমাদের দোয়া নিয়ে আমাদের দেশে এখন গণ্ডগোল হয়, মারামারি হয়। এই কেন বললাম যে সালামটা হলো নিঃস্বার্থ দোয়া, ওটা এই জন্য বললাম সালাম করা মানে হলেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তার মানে হলেই আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি সালামত শান্তি বর্ষণ হোক, এটা আমি দোয়া করছি আপনার জন্য। এতটুকু দিলে সালাম হয়ে যায়। আর যদি বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তার মানে আমি বললাম আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি সালাম হোক মানে শান্তি হোক এবং রহমত নাজেল হোক, আমি আপনার দোয়া করছি কোনো স্বার্থ ছাড়া। সাক্ষাৎ হলো দোয়া করলাম, আমি ওনাকে চিনি বা না চিনি, আত্মীয় হোক বা না হোক, মুসলমান ভাই বুঝতে পারলাম, আমি তাকে সালাম দিলাম, তার জন্য দোয়া করলাম। আল্লাহ কি বলছেন, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাকে কেউ যদি সালাম দেয় তাহলে সালামের উত্তর তুমি তাকে দাও, ও যে ভাষায় দিয়েছে তার চার উত্তম ভাষায় দাও, না পারলে অতটুকুই দাও। কি বুঝলাম এই দুই আয়াত হাদিসের দ্বারা? কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম হবে, কিন্তু সে দশ নাকি পেল, আমি উত্তর দিতে পারি ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ, আমি একটু বাড়ায় বললাম, তার জন্য দোয়া একটু বেশি করলাম, এটা আমার হক, আল্লাহ আমাকে বলেছে আরও ভালো করে দে, তার জন্য রহমতের দোয়া করলাম। আর যিনি বলেন আসসালামু আলাইকুম দশ নাকি, আর উনি যদি সালাম দিতেই বলে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিশ নাকি, তখন আমি উত্তর আরও ভালো কিভাবে দিতে পারি, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাত, আমি আরেকটু ভালো করে দিলাম, আর একটা দোয়া বৃদ্ধি করলাম, এটা শরীয়ত আমাকে অনুমতি দিয়েছে। যিনি সালাম আলাইকুম ও রহমতুল্লাহ বলো উনি বিশ নাকি, আর উনি সালাম দেওয়ার সময় যদি পরিপূর্ণ সালাম দেয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত, তাহলে উনি তিরিশটা নিকে পেল এবং পরিপূর্ণ দোয়া উনি আমার জন্য করল, আমিও এখন তার জন্য পরিপূর্ণ দোয়া করবো, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাত। কিন্তু আমি এর চেয়ে বেশি বাড়াতে পারবো না, আল্লাহ রসুল এর চেয়ে বেশি বাড়ান নাই। তাহলে যদি কেউ কম করে সালাম দেয় আমি বাড়াতে পারবো যতটুকু শরীয়ত অনুমতি দিয়েছি, আর যদি সালাম দিতেই পরিপূর্ণ সালাম দেয় তাহলে আমি সেইভাবেই পরিপূর্ণ উত্তর আমি তাকে দিব। তাহলে এই সালাম শুধু সালাম নয়, এটা একটা দোয়া। এই সালামের মধ্যে দোয়া আছে, শান্তির দোয়া আছে, রহমতের দোয়া আছে, বরকত। আমরা সারাদিন মেহনত করতেছি, দোকানে বসে কাজ করতেছি, কেন? রিজিক, বরকত চাই। এই বরকত আপনি ইচ্ছা করলে পাবেন না, এই বরকত আসতে হবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দেবে, আপনার হায়াতের মধ্যে বরকত দেবে, আল্লাহ আপনার কর্মের মধ্যে বরকত দেবে। বরকত কি আমরা চাই না? অবশ্যই চাই। এই বরকতের জন্য আমাকে যদি বলেন হুজুর পাঁচশো টাকা হাত দিয়ে এলেন আমার জন্য বরকতের দোয়া করেন, এটা হলো স্বার্থর দোয়া, এই দোয়া কবুল হবে না। আর সালাম দেখা হলেই সালাম, এটা একটা নিঃস্বার্থ, কোনো এখানে দুনিয়াবে কোনো স্বার্থ নেই, সাক্ষাতে সালাম দিচ্ছেন। এই যে একটা আমলটা যদি আমরা চালু করি এটা আমাদের লাভ। যিনি দোকানে আসবেন, যিনি দোকানে বসে আছেন তিনিও সালাম দিবেন, বা যিনি আসছেন তিনি সালাম দিবেন। বাড়িতে আপনি ঢুকছেন, আপনি কি আপনার পরিবারের প্রতি শান্তি চান না, রহমত চান না, বরকত চান না? তাহলে আপনার পরিবারকে আপনি সালাম দিলে আপনার দুটা লাভ, আপনি সন্তানের জন্য দোয়া করছেন, আপনার সন্তানের আপনার প্রয়োজন, রহমতের প্রয়োজন, শান্তির প্রয়োজন, বরকতের প্রয়োজন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি পিতা, আপনি মা, আপনার দোয়া আল্লাহর মাঝে কোনো পার্টিশন নেই। তাহলে আপনি এটা কেন অপেক্ষায় থাকেন যে আমার ছেলে আমাকে সালাম দেয়? না, আপনি ঘরে যখন যে আসবেন ঘরে উনি সালাম দিয়ে ঢুকবেন, উনি বাপ হোক, দাতা হোক, শিক্ষক হোক। এখানে উল্টা, এখানেই উল্টা, ক্লাসে শিক্ষক আসেন, ছাত্ররা দাঁড়িয়ে সালাম দেয়, জি না, এটা নিয়ম না। নিয়ম যিনি আসবেন তিনি সালাম দিবেন, উনি যত বড়ই হোক না কেন, এটা তার হক। এরপরে যতজন বসে আছেন ওনারা তাকে উত্তর দিবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। এখানে আর একটা মাসআলা, সেটা হলেই আলোচনা লম্বা না হয়ে যায়, মাসআলা হলে যে কোনো অনেক মানুষ বসে আছে সালাম দিয়েছে একজন, সবাইকে উত্তর দিতে হবে, দিলে ভালো, কিন্তু যদি একজন তার উত্তর দিয়ে দেয় তাহলে তার উত্তর আদায় হয়ে যাবে। কিন্তু এর বিপরীত আর একটা মশলা যেটা একটু পরে আসবে, কেউ যদি হাসি দেয় এবং সে বলে আলহামদুলিল্লাহ, তখন সবার উপর ওয়াজিব তার জন্য দোয়া করতে হবে ইয়ারহামুক আল্লাহ। এই দোয়া অনেকে জানেন না, আপনার উপর ওয়াজিব, যিনি হাসি দিয়েছেন তিনি আলহামদুলিল্লাহ বলবে, এবং যারা শুনেছে ইয়ারহামুক আল্লাহ বলবে। একজন ইয়ারহামুক আল্লাহ বললে হবে না, সবার উপর ওয়াজিব, তার জন্য দোয়া করতে হবে ইয়ারহামুক আল্লাহ। আর যিনি হাসি দিয়েছেন তিনি আবার বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহ বালাকুম। কত সুন্দর দোয়ার আদান প্রদান। আমি ছোট্ট মাসআলা আপনাদের সামনে শুধু এই জন্য বলছি যে এগুলি ছোট্ট আমলটাও তো আমাদের মধ্যে নেই, আমরা জানি না। যাই হোক, আমি বললাম যখনই সাক্ষাৎ হবে তখন সালাম দিবেন। আচ্ছা, আর একটা আমাদের সমাজের মধ্যে একটা ভুল ধারণা আছে, সেটা কি? খাওয়ার সময় সালাম দেওয়া যায় না,
অজু করার সময় সালাম দেওয়া যায় না। আরে বাবা তোমাকে কে বলেছে সালাম দেওয়া যায় না? রসুল বলছেন যখনই সাক্ষাৎ হোক তখনই সালাম দেবে, এমন কি মসজিদে যিনি ঢুকছেন তিনিও যদি সালাম দেয় দিতে পারবেন, দিতে পারবেন। এবং উনি যদি সালাম দিয়ে ফেলে দেয় তখন যারা সালাম শুনবে তার জন্য উত্তর দেওয়া ওয়াজিব। কিন্তু উনি যদি নামাজরত অবস্থায় থাকেন, সালাতরত অবস্থায় থাকেন, তাহলে সালামের উত্তরটা মুখে না দিয়ে হাতের ইশারায় বাস, কিন্তু উত্তর দিতে হবে তার। ওই যে একটু আগে শুনলেন সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাহলে আপনি কোন জায়গাটা পেয়েছেন যে আপনি খাওয়ার সময় সালাম দিতে পারবেন না? খাওয়ার সময় তো আরও বরকত বেশি দরকার, রহমত বেশি দরকার। অজুর সময় গুনাহ মাফ হচ্ছে, আমাকে কেউ সালাম দিলে তো একটা দোয়া করলো আমার জন্য, এখানে নিষেধ কোথায়? এটা শয়তানি ওয়াসওয়াসাই। আমাদের সমাজে কিছু আলেম শ্রেণীর মানুষ তারা ইসলাম নিয়ে গবেষণা করে না, ওই পূর্বের কোনো হুজুর বলেছে ওই কথাটা এখন পর্যন্ত প্রচলন আছে সমাজের ভিতরে, এটা কোনোদিন খুঁজে দেখে না এই কথাটা সত্য কি সত্য নয়, কথাটা সঠিক কি সঠিক নয়। আচ্ছা, যখন দেখা হবে তখন সালাম দিবে। আর কখন সালাম দিবেন? অন্যের বাড়ি ঢোকেন অথবা নিজের বাড়িতে ঢোকেন, যখনই বাড়িতে ঢোকেন, মসজিদে ঢোকেন, দোকানে ঢোকেন, কোনো জনসম্মুখে ঢোকেন, যেখানে ঢোকেন সালাম দেন, তাহলে আপনার জন্য বরকত হবে, ওই বাড়ির জন্য বরকত হবে। যদি এমনটা হয় ওই বাড়িতে কোনো বসবাস কেউই করছেন না, আপনার বাড়ি তালা মারা ছিল, আপনি ঘরে তালা খোলা ঢুকতেছেন, দোকানে তালা খোলা ঢুকতেছেন, গুড়াউনে তালা খোলা ঢুকতেছেন, সেখানেও সালাম দেন। বলছেন লা তাদখুলু বুয়তান গায়রা মাসকুনাতিন, এমন ঘরে ঢোকার ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা নিজেরাই নিজের উপর সালাম দাও। এই নিজেরা নিজের সালাম দিলে সে সালামটা তোমার জন্য বরকত হবে, তাইয়েবা, এবং তোমার জন্য এটা উত্তম কাজ হবে। আর রাসূলুল্লাহ বলছেন ইয়া বানি আদম ইজা দাখালতা আলা আহলিক, হে আদম সন্তান তুমি যখন তোমার পরিবারের কাছে প্রবেশ করবা ফাসাল্লিম, তাদেরকে তুমি সালাম দাও, ইয়াকুন বারাকা আলাইকা ওয়া আলা আহলিক, সালাম দিলে তোমার জন্য বরকত হবে, তোমার পরিবারের জন্য বরকত হবে। তো আমার পরিবারের জন্য বরকত চাই না? অবশ্যই বরকত চাই। এজন্য আমরা অনেকে লজ্জা করি যে বাপ কেন ছেলেকে সালাম দিবে, আমি কেন স্ত্রীকে সালাম দেব, মোবাইল হ্যালো যে না আগে সালাম দেন, এটা আপনার জন্য ফায়দা। ছেলে ফোন করেছে আগে সালাম দেন, স্ত্রী ফোন করেছে আগে সালাম দেন, সালাম দিলে ফায়দা, আপনার জন্য লাভ, ওনার জন্য লাভ। সালাম এমন একটি বিষয় শুধু জীবিত ব্যক্তির জন্য না, মৃত ব্যক্তির পাশে দিয়ে হেঁটে গেলে সালাম দিয়ে যেতে হবে। কবরস্থানে দোয়া কি? আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, কোনো কবরের পাশে দিয়ে হেঁটে গেলে কবরবাসীকে আগে সালাম দেন, তার জন্য তার কাছে দোয়া করেন। আসসালামু আলাইকুম প্রথম শব্দ হলো তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষণ হোক। তাহলে মৃত ব্যক্তিকে যদি সালাম দিতে হয় তাহলে জীবিত ব্যক্তিকে সালাম কেন দিব না? এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলে মুসলমানের সাথে মুসলমানের সাক্ষাৎ হলে সালাম দিবে। এজন্য আপনার আকৃতিটা অবশ্যই মুসলিমদের আকৃতি হতে হবে, জরুরি, আমাকে বুঝতে হবে আপনি মুসলিম। আপনার সকল সুরত দেখা যাবে না বুঝি ইনি মুসলমান নাকি মুসলমান না, আমি কি করব, আমাকে চিন্তা করতে হবে। কেন চিন্তা করতে হবে? রাসূল সাল্লাম আরেকটি হাদিসে বলছেন লা তাবদাউ বিসসালাম, লা তাবদাউ সালাম বিল ইহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারা ও মুসলিম তাদেরকে আগে সালাম দিও না, আগে সালাম দিও না। কারণ সালাম একটা শান্তির দোয়া, রহমতের দোয়া, বরকতের দোয়া। ও এখনো মুসলমান হয় নাই, এ রহমত পাওয়ার যোগ্যতার মধ্যে নেই, যোগ্যতা নাই, আগে ইসলাম গ্রহণ করবে তখন তাকে সালাম দাও। এটা ইসলামী শিষ্টাচার, গাইর ইসলামী শিষ্টাচার নয়। আচ্ছা, এখন কোন ব্যক্তির চেহারা সুরা যদি এমন হয় যে অন্য ধর্মের সাথে মিলিত, রসুল যেমন বলেছেন আউফুল লোহা, দাড়িটাকে ছেড়ে দাও, কাসুস সাওয়ারিব, মুসকে ছোট করো, খালিফুল মুশরিকিন, খালিফুল মজুস, মুশরিকদের বিরোধিতা করো, অগ্নি পূজারীদের বিরোধিতা করো। তার মানে আপনি মনে করছেন দাড়িটাকে সুন্নত না, এটা ওয়াজিব, শুধু ওয়াজিব না, এটা ইসলামের একটা পরিচয়। বাংলাদেশের জন্য আপনার বুঝে আসতেছে না, আমরা ইন্ডিয়ায় পড়েছি, সেখানে যে দেখেছি, ইন্ডিয়াতে কী করবেন? হুজুর দেখে সালাম দেবেন? হুজুর দেখে সালাম দেওয়ার সমস্যা, শিখ ওরাও হুজুরের মতো দেখতে, পাগড়ি বাঁধে থাকে, দাঁড়িয়ে এরকম গিড়ে দিয়ে রাখে ওরা, ওদেরকে আমি যাই প্রথম আগে সালাম দিতাম তবরি যেন মনে করে, পরে জানলাম যে এরা অমুসলিম, ওটা একটা আলাদা। কিন্তু ইন্ডিয়াতে যদি আপনার সকল সুরত দেখে মুসলমান যদি প্রমাণ না হয়, আল্লাহ না করুক রোড এক্সচেঞ্জ করে যদি মারা যান, জানাজা পড়বো না শাসনে পড়াবো, কী এখন বুঝবো কি বলেন? কীভাবে বুঝবো? বোঝার
লাস্ট ইন্ডিয়া যেটা করে সেটা হলেই দেখে তার সুন্নত করা আছে কিনা। তাহলে মৃত্যুর পরে দুনিয়াতেই কিন্তু বেজ্জিত হয়ে গেলেন শুধুমাত্র আপনার এই সুন্নতি চেহারাটা না রাখার কারণে। মুসলমান চেহারা সুন্নতি চেহারা হবে, নামাজি তার চেহারায় দাগ দিয়ে বোঝা যাবে মাশাআল্লাহ পাঁচ অক্ষর নামাজি, এই জন্য আপনাকে দেখলে আরেকজন সালাম দিবে। কি বোঝা গেল? মুসলমানের সাথে মুসলমানের সাক্ষাৎ হলে অবশ্যই তাকে সালাম দিতে হবে, তবে সালামের কিন্তু আদব আছে। সেটা হলে যিনি সওয়ারিতে যাচ্ছেন সাইকেলে গাড়িতে আর কেউ হেঁটে যাচ্ছেন তাহলে ওই গাড়িওয়ালা হেঁটে যাওয়াকে সালাম দিবে, একজন হেঁটে যাচ্ছেন আর একজন বসে আছে তাহলে যিনি হেঁটে যাচ্ছেন উনি সালাম দেবেন যাকে বসে আছে তাকে। আর যদি একজন ব্যক্তি হয় আর পাশে একাধিক ব্যক্তি হয় এখন একজন ব্যক্তি একাধিক ব্যক্তিকে যখন সালাম দিবেন, কোনো সালামটা দিবেন ওটা একেবারে জোরে দিতে হবে। রাসূল সাল্লাম বলছেন আল্লাহ নবী সাল্লাম এমনভাবে সালাম দিতেন ওনার সালামটা লা ইউকিজু না ইমান ওয়া ইউসমিউ, বলছেন উনি এমনভাবে সালাম দিতেন ঘুমান্ত ব্যক্তির ঘুম ভাঙত না আর যিনি জাগ্রত আসেন তিনি ওনার সালামকে শুনতে পারতেন, তার মানে একটু ধীরস্থির আস্তেভাবে মসজিদে যখন আসেন তখন একেবারে উচ্চ স্বরে সালাম না দিয়ে সুন্দর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে কারো যেন নামাজের ডিস্টার্ব না হয় আর এত স্লো না যে অন্য কেউ শুনতেও পাবে না। পুরুষ পুরুষকে সালাম দেবে সমস্যা নেই, পুরুষ নারীকে সালাম দিতে পারবে? হ্যাঁ দিতে পারবে, সমস্যা নেই, কিন্তু নারী উত্তর দেবেন আস্তে, কারণ নারীর আওয়াজটাও পর্দা, জোরে উনি পুরুষকে সালাম দেবেন না। আচ্ছা দূরে কেউ আছে আমি তাকে সালাম দিলাম কিন্তু আমার সালামের আওয়াজ তার কাছে পৌঁছে নাই, আমি কি হাত দিয়ে ইশারাতে তাকে বুঝাতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ? জি পারবেন, তো বুঝানোর জন্য আমি সালামের আওয়াজটা আপনার কাছে পৌঁছাতে পারি নাই, কিন্তু যেখানে সালামের আওয়াজ যাচ্ছে সেখানে হাতের ইশারার প্রয়োজন নেই, হাতের ইশারা সেখানেই যে আমি সালাম পৌঁছাতে দূরে আছে। এই জন্য কোনো নারী পুরুষকে সালাম দিতে পারবে? কোনো নারী পুরুষকে সালাম দিতে পারবে তখন যখন নাকি ফেতনার আশঙ্কা থাকবে না, বয়স্ক মহিলা বয়স্ক মেয়ে সালাম দিতে পারবে পুরুষকে, অথবা কোনো ফেতনার আশঙ্কা নেই, বাবাকে সালাম দিচ্ছে, বড় ভাইকে সালাম দিচ্ছে, স্বামীকে এগুলো দিতে পারে সমস্যা নেই, ওস্তাদকে সালাম দিচ্ছে, যেখানে কণ্ঠ আওয়াজ উঁচু করলে যদি কোনো ফেতনার আশঙ্কা না থাকে তাহলে সেখানে নারীরাও পুরুষকে সালাম দিতে পারবে। তো মুসলমানের প্রতি মুসলমানের পাঁচটি হক, তার মধ্যে আমি বিস্তারিতভাবে শুধু একটা বলতে পারলাম, সেটা হলো সালাম।